বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম কৃষি কৃষকের গল্পই দীর্ঘদিন ধরে আপনাদেরকে শোনাচ্ছি যে আপনারা কৃষিতে আসেন কৃষি করেন কৃষি আমাদের বেকারত্ব ও থেকে মুক্ত দিতে পারে কৃষি করে আমরা ভালো পরিবেশ তৈরি করতে পারি কৃষি দিয়ে আমাদের সমস্যার সমাধান হতে পারে প্রিয় দর্শক এই সমস্ত তথ্যগুলা আমাদেরকে ভালো কিছু দেয় আবার খারাপ কিছু দেয় আমরা বর্তমানে ইদানিং মিডিয়া ইউটিউবের জগতের চাঞ্চল্যকর তথ্য দেখে আমরা আবার অনেক উদ্যোক্তাও ক্ষতিগ্রস্ত হয়েছি তার জ্বলন্ত প্রমাণ আমি রুবেল আমি আজকে ইউটিউবে আসছি আপনাদেরকে সচেতন করার লক্ষ্যেই আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে সজাগ করার লক্ষ্যেই আমার ইউটিউব চ্যানেল আপনি নিজে বাঁচবেন কি করে সেটার লক্ষ্যেই প্রিয় দর্শক আমরা ইউটিউবে অনেক চার চালকার তথ্য দেখি বা আমরা তথ্য দেই সেই তথ্য দেখে বাংলাদেশের বেকার বেকারেরা একটু বাঁচার জন্যে একটু জীবিকা নির্বাহর জন্যে সেটাতে ঝাঁপে পড়ে তারপরেই তারা সর্বক্ষান্ত হয় বাসার নামে মরণ কিনে নেবেন না এই আদা দীর্ঘদিন ধরে আমরা চাষ করেন করেন করতেছি করতে করতে আপনারা অনেক উদ্যোক্তা তৈরি হয়েছেন প্রতি সেকেন্ডে হাজার হাজার উদ্যোক্তা বস্তায় আদা চাষে আপনারা আসতেছেন এটা আমাদের সৌভাগ্য এর পিছনে আমাদের দুর্ভাগ্য আছে আপনারা যদি না জানে না বুঝে ইউটিউবে রুবেলের এক কেজি আদা হচ্ছে রুবেলের আদার গাছগুলো আজও বেঁচে আছে রুবেল এক কোটি টাকার আদা বিক্রি করতেছে আমিও করব। এই ভুল আপনারা করবেন না আপনাদেরকে অনুরোধ করব আমরা এই বছরও নব্বই পার্সেন্ট লোক আদা যারা চাষ করছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন তারা বাজার থেকে কিনে বীজ নিয়ে আসে করছেন এবং তাদের ঘাস হয়েছে কিন্তু আদার ফল পান নেই এরকম হাজারো আমার ভিডিও আছে তাই আমি আসলে বলতে চাই আপনারা শুধু আদা চাষ নয় আপনারা যে চাষ এটা আমার পিছনে দেখেন একটা আনারের গাছ চিত্র এই যে এই পাশে একটা আপেলের কাছে চিত্র আছে বাংলাদেশে আপনি ইউটিউব খুললে দেখবেন যে আর বিদেশে নয় দেশেই হচ্ছে কিন্তু সেই হওয়া আর এই হওয়ার মধ্যে কতটুকু পারেন আজ থেকে এক বছর আগে দুই বছরে পা দিছে এ আনারের গছ রাখছি এই অবস্থায় আছে তাই আমি আপনাদেরকে অবগত করার জন্যে আপনাদেরকে সচেতন করার জন্যে দিন রাত বলি যে আপনারা নিজেরা সজাগ হবেন সচেতন হবেন তা না হলে আমাদের যে পরিস্থিতি আমরা যে ইনকাম করি তার সাইতে প্রতিটা দ্রব্যমূল্যর যে উর্ধতি বাজারে এখন শাক বাগুন কিনতেই পাঁচশো হাজার টাকা লাগে আপনার গচ্ছিত কিছু টাকা আছে বা আপনার কোনো ফাংশন থেকে সেই টাকা নিয়ে কোনো একটা বিজনেসে নামলেন যেমন এর আগে আর ছিল মাছ চাষ আর ছিল ব্লাক সোলজার আর ছিল বিভিন্ন আপনারা সবই জানেন মাসুম চাষ খেজুর চাষ পাম বাংলাদেশে আর কোথাও থেকে আনতে হবে না পাম্প চাষ কিন্তু আদেও কি সেগুলা বাংলাদেশের জন্যে আবহাওয়া সহনশীল না আমরা আসলে করতে পারছি কি না করতে পারছি আমরা ইউটিউবে দেখি দেখে দশটা বস্তা দেখাই দেখে বলি যে আদাতে দশ হাজার বস্তাতে দশ লাখ টাকা লাভ বিশ লাখ টাকা লাভ আদেও আমি আমার জীবনে লাভের জিনিসটাকে অত্যন্ত কঠিন মনে করি এবং লাভ করাটা অত্যন্ত দুষ্কর আমি সাত ষাটটি বছর আপনি এখনই ইউটিউব খোলেন দেখবেন যে তিরিশ টাকা সে পেপা পেসে সে কোটি প্রতি খাতা লাভ আর যতক্ষণ পর্যন্ত হেডলাইনে লেখানো হচ্ছে যে দশ হাজার বস্তা দশ হাজার লিটার পানিতে মাছ চাষ করে এক কোটি টাকা লাভ হয় ততক্ষণ পর্যন্ত আপনারা দেখানো না আপনারা শুধু খোঁজের লাভ কি করলে লাভ হবে কিন্তু জীবনেও সেই লাভের মুখ আপনারা কোনো দিন দেখতে পারছেন কি না পারবেন কি না সেটা নিয়ে কিন্তু আপনারা অবগত থাকেন এই আদানে দীর্ঘদিন চিল্লা চিল্লি করতে করতে আপনারা যেন সচেতন হন আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন আপনারা যেন সঠিকভাবে সঠিক জিনিসগুলো বুঝেন এই জন্যে কিন্তু আমি আপনাদেরকে সব সময়ই বলে যাচ্ছি আজকেও বলতেছি আপনি ক্ষতিগ্রস্ত হবেন দুষবেন আর একজন অমুকের কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনি পরিচর্যা করবেন না কিনবেন ভুল কবেন যে অমুকের এই টেকনোলজি ছিল অমুকের জন্য আমি আর সর্বখান্ত তাই আপনাদেরকে অনুরোধ করব এই যে আজকে এখানে বসে এই যে আদাগুলা দেখতেছেন এত সুন্দর এত ভালো লাগতেছে দেখে আপনি যদি মনে করেন যে আমিও কালকে আদা চাষি হওয়া যাবো অত সহজ আমি মনে করি না কারণ কৃষি সেক্টরটা অত্যন্ত জটিলতা আছে অত্যন্ত ধৈর্যর ব্যাপার আছে আমাদের বাংলাদেশের উদ্যোক্তারা সবসময় বিনিয়োগ করে পরের দিনে লাভের সন্ধান খোঁজেন আমরা এই যে আদা চাষ করছি এটা লাভ হবে না লস হবে এটা নিয়ে আমরা মরিয়া নয় আমরা মরিয়া এই যে আমরা পানির লাইনগুলা করছি আমাদের সেচের যে সমস্যা ছিল আমরা যে যে ভুলগুলো করছি সেই ভুলগুলা সংশোধন নিয়ে আমরা মরিয়া যে আমরা যদি এই জিনিসগুলাকে আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে আমরা অবশ্যই লাভ করতে পারবো তাই আমি হাত জোড় করে বলতেছি এই দেশের নতুন উদ্যোক্তাদেরকে এবং যারা করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আপনারা আদার সম্বন্ধে বিভিন্নভাবে জ্ঞান অন্বেষণ করেন যারা চাষী তাদের সাথে মত বিনিময় করেন তারা কিভাবে করে তাদের যান দশটা জায়গাতে দেখেন তাহলে কিন্তু আপনি খুঁজে বার করতে পারবেন যে আসলে আদা চাষ কতটুকু ভালো না মন্দ আমরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্নভাবে এই চাঞ্চল্যকর তথ্য দিয়ে আমাদের দেশের অর্থ অনার্থের মূল হোক আমাদের দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাক এমন কোনো তথ্য দিয়ে আপনারা তথ্য নিয়ে কোনো কিছু করবেন না তাই আমি অনুরোধ করব আমি সব সময় আপনাদেরকে বলি আজকেও বলতেছি এর আগেও সচেতন করার জন্য আমার ইউটিউব চ্যানেল অনেক জনাই মনে করেন যে রুবেল ভাই ইউটিউব চ্যানেল দিয়ে ইনকাম করে ইনকামের জন্যে আমি ইউটিউব চ্যানেল করি না আপনাদেরকে সচেতন করার জন্য আমার ইউটিউব চ্যানেল কারণ আমি ঘরে ঘরে যা আমার এই বার্তা আপনাদেরকে পৌঁছাতে পারবো না আমি যখন যেখানেই গেছি শুনছি কি করে আসছেন ইউটিউব দেখে কি করে করতেছেন ইউটিউব দেখে কি দেখেন ইউটিউব দেখেন তখন আমি বাধ্য হয়েছি এই ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে সজাগ করা সচেতন করা কিঞ্চিত হলেও আপনাদেরকে আপনারা বেশি জানেন জাগ্রত করা এটাই আমার কাজ তাই এই আদা চাষ নিয়ে বাংলাদেশে তুল কালাম সৃষ্টি হায়া গেছে মাছ চাষের মতো এই তুল কালামে পড়ে এই ড্রাগনকেও আমরা এমন জায়গায় নিয়ে গেছিলাম আমি বারবার বলছিলাম কখন নাই সোনার হাঁসপাড়া ডিপ মারা যায় সেটাই করে বাংলাদেশের উদ্যোক্তাদেরকে যখন লাভ দেখা হয় আমরা লাভ দেখাই তখন কিন্তু তাদের মাথা ঠিক থাকে না তারা বাঁচতে চায় আর এই বাঁচতে চাওয়াটাই আমাদের জন্য হওয়া যায় অভিশাপ আমাদের জন্য হওয়া যায় অনেক কষ্টের আমার জানার মধ্যে এই মাছ চাষে কতজন যে দেশ ছাড়া কতজন যে পরিবার ছাড়া কতজন যে পরিবারের কাছে ঘৃণিত সেটা বলে শেষ করা যাবে না তাই আমি আধা চাষী উদ্যোক্তাদেরকে বারবার বলতেছি আপনারা আগে জানেন বুঝেন অল্প করে করেন এই বছর বিশ্বাস করতে পারতেছি না যাই বলে যে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজারের নিচে কেউ করবে না আর দীর্ঘ পাঁচ বছর আমি কাউকে পাঁচশো বস্তা আদা করাতে পারি নাই চিল্লা চিল্লাচিল্লি করে কী যে আল্লাহর পাকের ইচ্ছা জানি না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। সঠিকভাবে সঠিক পরামর্শ নিয়ে সঠিক জিনিসগুলো আমরা কিন্তু আপনাদেরকে বোঝার জন্য চেষ্টা করি যারা আরও ভালো বুঝে তাদের থেকে জ্ঞান অন্বেষণ করে আপনারা আধা শাসে আসবেন আমি এই কথাটা বারবার বলতেছি যে একটি লোক সচেতন হয়ে যদি আসে আপনি সব ঠিক করলেন কৃষি সেক্টরে একটি সেক্টর যদি ভুল করেন তাহলে কিন্তু সব শেষ হওয়া যাবে আমার সচেতনতা থাকার পরেও হাজার হাজার ভুল করি দুটো একটা নয় আর আপনারা যদি অসচেতন হন মনে করেন যে ইউটিউব আমাকে আবাদ করাবি রুবেল আমাকে আবাদ করাবি এটা আপনার ভুল ধারণা তাই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব আপনারা যে যে সম্বন্ধেই করতে চান আপনি এই চাঞ্চল্যকর তথ্য ইউটিউবের তথ্য আপনি নেন আমি নিষেধ করি নাই কিন্তু সেগুলার যে আবার প্রতিক্রিয়া আছে সেগুলো আপনারা মাথায় থুবেন থুয়ে কাজ করবেন তাহলে আপনি নিজে বাঁচবেন এবং আপনার পরিবার বাঁচবে এবং আমরা আমাদের দেশের উদ্যোক্তা হারাব না সঠিক উদ্যোক্তা একজনই যথেষ্ট আর সঠিক একশো উদ্যোক্তাও আমাদের এই সেক্টরগুলোকে ধ্বংস করে দেবে তাই আমি অনুরোধ করব বার বার বলি আপনারা পরিশ্রম করে আপনাদের মেধা শক্তিকে খাটে আপনাদের দক্ষতা দিয়ে আপনাকে আগাতে হবে আমরা কোনো দিন কাউকে কোনোভাবেই এগিয়ে নিতে পারবো না আমাদের কেউ কোনো দিন একটি তথ্য এই দেশের কেউ বলতে পারবে না যে রুবেল কারতা সংগ্রহ করছে করতে করতে আমি শিখছি আপনারাও করতে করতে শিখবেন কিন্তু রিক্স নিয়ে কোনো কিছু করবেন না রিক্স আমাদেরকে অনেক কিছু দেয় তার চাইতে বেশি কিছু নেয় লাভ হলে দশ টাকা হয় কিন্তু লস হলে দশ লাখ টাকা হয় এটা নিয়ে আপনারা সচেতন থাকবেন অনেক কথাই বলতে চাই যেভাবে বোঝাতে চাই আমি মূর্খ পারি না একটাই কথা আপনারা বুঝে আসেন একটাই কথা আপনারা সচেতন হন একটাই কথা কিভাবে করতে হয় কীভাবে কারুকলম এগুলা যারা করে তাদের সাথে মত বিনিময় করেন তাদের কাছে যান আমি রুবেলি যে বাংলাদেশে আধা চাষী তা নয় লক্ষ লক্ষ আধা চাষী আছে তাদের সাথে আপনারা দশটা চাষির সাথে যখন যখন কথা কথা বলবেন ধারণ বুঝবেন আপনি তখন যদি ব্রেন খাটান তাহলে কিন্তু বাড়ি আসবে আসলে সঠিক কোনটা তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আজ পর্যন্ত বায়ু আমি বলছিলাম বারবার যে দশ টাকা কেউ লাভ করতে পারে নাই কিন্তু তারপরেও আপনারা আমার কথাগুলো শুনেন নাই শুনে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই ভালো জানেন এই আদাতেও বলতেছি আজ পর্যন্ত কোনো বান্ধায় এক কেজি আদা করতে পারছে কিনা আমার জানা নাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে তিন কেজি হয় চার কেজি হয় পাঁচ কেজি করা সম্ভব এই সম্ভাবনাময়ের দিকে যায়ন না আপনি হাফ কেজি করেন হাফ কেজি কত খরচ সেটা থেকে দশ পয়সা লাভ কী করলে হবে সেটা করেন নিচের দিকে দেখেন উপরে দেখার অনেক ঝামেলা আছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সচেতন হন আজকে অনেক কথা বলে ফেললাম কথার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন আমি অদম আপনাদের ভালোবাসা চাই আমি অদম আপনাদেরকে সচেতন করতে চাই আমি অদম আপনাদেরকে জাগ্রত করতে চাই এটাই আমার মূল লক্ষ্য মূল চাওয়া পাওয়া মূল উদ্দেশ্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হাজারো উদ্যোক্তার মাঝে শেয়ার করে দেবেন আমাদের কোন উদ্যোক্তা কোন সেক্টরের চাঞ্চল্যকার সেই তথ্য আপনি দেখবেন মালটা বেছে কুটিপতি হয়ে গেছে আনার বেছে কুটিপতি হয়ে গেছে এরকম ধ্বংস হচ্ছে কত লক্ষ লক্ষ লোক সেটা আমরা জানি আপনারা বাংলাদেশে একজনকে ইউটিউবে দেখেন তারা তো আসলে কিভাবে কি করে জানি না কাউকে না আমি আলোচনা কোনো দিন কোনো ভিডিওতে করি নাই কিন্তু তাদের কাছে যান আপনারা যা দেখেন আর তার কার্যকর্ম তার তক আর আপনার তক এক কিনা তার মাটি আপনার মাটি এক কিনা সে সেই জাত করছে সেই জাত আপনাকে দিছে কিনা তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সচেতন হন আমার উদ্দেশ্যই সচেতন করা আপনার উদ্দেশ্যই পরিশ্রমী করা আসসালামু আলাইকুম